গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আচ্ছা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে হচ্ছে 8টা। তো আমি আজ এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আগে তো 7টায় জল আসতে, তো এখন 8টায় জল আসছে, তো সেটাই দেখতে পেলাম কি কলে জল এসেছে নাকি। তো এখনও দেখছি আসেনি, তো আসেনি। তো আমি চলে এলাম হচ্ছে চা করতে। আমি জাস্ট এখনই উঠলাম জানো তো, উঠে আমি জল দেখতে গিয়েছিলাম পা হাত ধুয়ে ইস্তমিতি করে। উঠেছে অনেকক্ষণই, অনেকক্ষণ বলতে ব্রাশ ইস্তমিতি করে ব্রাশ করা হয়েছে, আর কিছুই না। তো চা খেয়ে নিয়েছি, তারপর অনেকক্ষণ পরে উঠলো হচ্ছে আমার ছেলে, 8টা মোটামুটি। ওইদিকে জলও এসে গিয়েছিলো, তো আমি জল ভরে নিয়েছি। তারপর ছেলে উঠলো, আর কালকে বর এনেছিল হচ্ছে নেবু, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, ছেলে ঘুম থেকে উঠেই বলছে আমি নেবু খাবো, কালকে এনেছিল, তো বলছে নেবু খাবো সকালে। আর বলছে মানে এখন ব্রাশ আরে কিছুই করেনি জানো তো, জাস্ট ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠে বলছে মা কালকের অরেঞ্জটা তুমি কোথায় রেখেছো, আমাকে দাও, আমি এখন খাবো। তো সেটাই তো, চলো এখন ওকে আমি ব্রাশ করাবো, ঠিক আছে চলো। তো এখন দেখো আমার ছেলে মাতুনি করছে, ব্রাশ করে নিয়েছে, দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে, তারপর ওর যে নাকের ড্রপটা সেটাও নিয়ে ফেলাফেলি করছে, চুলটা আঁচড়াবে না, টুপি পরবে না, ফুল প্যান্ট পরবে না, কিছু না, মাতুনি করছে দেখছো। তো এখন দেখো আমি চাদরটা চেঞ্জ করে ভালো করে ঝেড়ে পেতে নিয়েছি, কাল থেকে খুব ব্যথা করছিল, একটু গরম জল খেলাম। তো এখন একটু আমি কথা বলতে পারছি, আর যে ওই চাদরটা কালকে, আমি তো প্রত্যেক দিনই চাদর কাটি, তো 2-3 দিন তো কাটিনি, আর কুকারে সিটি পড়ছে। আমি বসালাম হচ্ছে ডাল মুড়ি খাবো, তো কুকারে অনেক সিটি পড়ছিল, তো আমি গ্যাসটা অফ করে এলাম। আর এখানে ছেলে এখন খেলা করছে, সেই জন্য অনেক চিৎকার করছিল, সেই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে অডিও দিয়ে দিলাম। তো চলো বর আসুক, বর কোথায় গিয়েছে সকালে, শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে গিয়েছে ঘুম থেকে উঠে। তো আমি দেখো মুড়ি খাওয়ার জন্য করেছিলাম হচ্ছে ডাল, তোমাদেরকে তো তখন বললাম, কিন্তু বর বলছে না আমি ডাল দিয়ে মুড়ি খাবো না। তো বেসন করে দিচ্ছি, টমেটো পেঁয়াজ কুচি দিয়ে বেসনের বড়া করে দেবো। আর এই দেখো আমার ডালটা তোর জন্য করে দিই, বেসনের বড়া, চলো। তো এই দেখো তেলের মধ্যে বেসনের বড়া ছেড়ে দিয়েছি, বেসনের বড়া হচ্ছে। তো এখন দেখো আমি অনেকক্ষণ পরে ফিরে এসেছি রান্না বান্না করার পরে। তো আমি রান্না বান্নার ভিডিওটা করেছিলাম, তো দেখছি অনেকটা এডিটিং করার সময় অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে, সেই জন্য কেটে দিয়েছি। তো এখন গ্যাস মুছাও হয়ে গেছে, বা রান্নার বাসনও ধোয়া হয়ে গেছে, আর এখন আমি করছি হচ্ছে ঘর মুছবো, কাপড় কাচাও হয়ে গেছে, তো এখন শুধু ঘর মুছবো, ঘরটা মুছে নিলেই চান করতে যাব, বা সেটাই। আর ছেলে ওর পাপার সাথে মার্কেটে গিয়েছিল, মার্কেট থেকে নিয়ে এসেছে চকলেট, চকলেট নিয়ে এসেছে, আর এটা সয়া চাক কি, এটা একটা কুরকুরের মতো খেলা খেতে ভালো লাগে, ওটা আমি আনতে বলেছিলাম আমার জন্য, তো আমার জন্য এনে দিয়েছে। আর ও চকলেট, তো ওকে এখন খাইতে দেবো না, এখন চান করাবো, তারপর ভাত খাবো, তারপরে এখানে আমার ঘরটা মোছা হয়ে গেছে। আর আমি চান করে চলে এলাম, এসেছি, তো ছেলে চকলেটটা খেলো, মানলো না, একটু খেলো, এখন আমি ওকে চান করাবো, এখন চকলেট খেলো, 2-3টা মতো খেলো, বেশি খাইনি, আমি চুলটা এইভাবে বেঁধে সিঁদুর পরে নিয়েছি, আর কিছুই করিনি। তো এখন চলো আমি ওকে চানটা করিনি, ঠিক আছে, ওকে চানটা করিয়ে ভাতটা খাইনি এখন, কারণ অনেক দেরি হয়ে গেছে, ও চকলেটটা খেলে সবটাই খেয়ে দেবে, ওকে ভিডিও করলে মানে ও চকলেট সবটাই খেয়ে দেবে, তারপর পরে দেখাবো, ঠিক আছে চলো। তো আমার বর আজকে জিনিস আনতে গেছিল আমাদের আসনের জিনিস, তো এই দেখো সাথে নিয়ে এসেছে হচ্ছে হাঁসের ডিম অনেকগুলো, এই দেখো হাঁসের ডিম এটা অনেকগুলো এনেছে। তো আমি আজকে আর ডিম করবো না, ফুলকপি তরকারি করেছি, ডাল করেছি, আর করবো হচ্ছে পাঁপড় ভাজা, আজকে আর ডিম করবো না, ডিমটা অন্য দিন করবো। দেখো আমি পাঁপড় ভাজা করে নিয়েছি, আমার পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়ে হচ্ছে সেদিনে যে আমি করেছিলাম ডাঁটা, কুমড়ো শাকের ডাঁটা করেছিলাম, কুমড়ো শাক, তো সেটাই আবার দিয়ে পাঠিয়েছে রান্না করে, ওইটাই করেছি। আর এই দেখো সবজিটা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধেবেলা, আর এখন আমি করছি হচ্ছে রুটি, আর ছেলেকে বর পড়তে বসিয়েছি, কিন্তু ও কিছুতেই পড়াশোনা করছে না, তো আমি এখন করে নিচ্ছি হচ্ছে রুটি, আমি আর ওইদিকে যাবো না, আমি রুটিটা করবো। তো
চলো আমি রুটিটা করে নিই, ঠিক আছে? বেলে নিই সব রুটিগুলো, চলো। তো আমি সব রুটি বেলে দেখো শেখার জন্য চলে এসেছি, হাওয়াতে দিয়ে দিয়েছি, তো দুটো করে আমি রুটি শেখি। দেখো শেখে নিচ্ছি রুটিগুলো, তো আমার হাওয়াতে শেখা হয়ে গেল। তো এবারে আমি এটা আগুনে শেখে নেবো, রুটিটা আগুনে শেখে নেবো। আর দেখো তোমরা আমার রুটিটা খুব সুন্দর, আমার রুটি ফুলে, দেখো তোমাদেরকে দেখাই, দেখলে কি সুন্দর আমার সব কটা রুটি এমনি ফুলে। তো দেখো সকালে আমি ডিমটা করিনি বলে বড় আমার বলছে আমি ডিম সিদ্ধ খাবো, তো দুটো ডিম সিদ্ধ করলে দেখছো পুরো অন্ধকার, এখন আমার ডিম সিদ্ধ করলে নিয়ে খাচ্ছি। তো একটা ছেলে খেলো আর এক অর্ধেকটা করে হাফ হাফ করে আমি আর বর খেলাম। তো ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য। তো দেখো ছেলেকে ঘুম পাড়ালাম, এখনই ও ঘুমালো, এখন 10টা বেজে গেছে, ও ঘুমাতেই চাইছিল না, জোর করে ঘুম পাড়ালাম। দুপুরও ঘুমায়নি সারা দুপুর, তাও ঘুমাচ্ছিল না। আর বর গেলো নাইট শিফট ডিউটি, ও আজ থেকে নাইট শিফট ডিউটি। আর আজকে করেছিলাম হচ্ছে রুটি আর সবজি, তো ছিল ফুলকপি সবজিটা অনেকটা করেছিলাম, সেটা ছিল, ওটা দিয়ে রুটি খাওয়া হলো। আর ছেলে আর বর তো দিয়ে সন্ধ্যেবেলা 6:30-7টার সময় ডিম সিদ্ধ করলো, নিয়ে ডিম সিদ্ধ খেলে আমিও একটু খেলাম, আমি একটুকুরও খেলাম। তো ওইটাই, আর তোমরা দেখছি অনেকজনাই ভিউয়ার্স হচ্ছ, মানে অনেকজনাই দেখছি যে দেখছো ভিডিওটা, কিন্তু লাইক কমেন্ট দিয়ে যাচ্ছে না। তো প্লিজ ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক করে যাবে, তাহলে আমারও ভালো লাগবে যে তাহলে আমি ভিডিওটা ভালো বানিয়েছি, তাহলে আরও বানাতে মানে একটু বেশি উৎসাহ পাবো। তো দেখছো তোমরা দেখে প্লিজ একটা লাইক করে দেবে আর কিছু কমেন্টও করে দেবে ভালো লাগলে প্লিজ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ, আর যারা এখনও করোনি তারা প্লিজ একটু পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সব থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, টাটা।